ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল টিএস ফিফটিন ক্রিয়েশন ইতিমধ্যে রাজ্যে একাধিক রেশন কার্ড কিন্তু বর্তমানে বাতিল করা হয়েছে যাদের যাদের রেশন কার্ড বাতিল করা হয়েছে কিভাবে তোমরা নিজেদের মোবাইল বা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে দেখবে যে কাদের কাদের রেশন কার্ড বাতিল হয়েছে কোন রেশন ডিলারশিপ থেকে তোমাদের রেশন কার্ড যাদের রয়েছে তাদের বাতিল হয়ে গেল কেন বাতিল হয়ে গেল এছাড়াও তোমাদের যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক সেটা হয়েছে কিনা সেটা অনলাইনের মাধ্যমে তোমরা চেক করে নিতে পারবে নিজেদের মোবাইল থেকে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে যাদের রেশন কার্ড বাতিল হয়ে গেছে তারা কিন্তু এই পরবর্তী থেকে আর রেশন পাবেন না এমনটাই কিন্তু জানানো হয়েছে তো কাদের রেশন কার্ড বাতিল করা হয়েছে কীভাবে রেশন কার্ড বাতিল করা এবং তোমাদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হয়েছে কিনা সেটা তোমাদের আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর এরকমই আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন তো দেখেছেন আমাদের সরাসরি যে রেশন কার্ড বাতিল হয়েছে তার জন্য দেখার জন্য তার একটা ওয়েবসাইটে আপনাকে আসতে হবে যে নাম হচ্ছে ডাব্লিউবিপিডিএস ডট ডাব্লুবি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট আসতে হবে এই অফিসিয় ওয়েবসাইটে লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে সেই লিঙ্কটি ক্লিক করলে আপনারা কিন্তু এই ওয়েবসাইটে পৌঁছে পৌঁছতে পারবেন আপনারা যদি মোবাইল থেকে আসেন এখানে দেখবেন থ্রি লাইন অপশন রয়েছে এই থ্রি লাইন অপশন আপনাকে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলে একটা অপশন পেজ আমি দেখবেন ই সিটিজেন বলে একটা অপশন হয়েছে এই ই সিটিজেন অপশন আপনাদের এখানে ক্লিক করতে হবে তো ই সিটিজেন অপশানে ক্লিক করলে এখানে যেতে হবে অনেকগুলো অপশন আপনাদের সামনে শুরু হয়ে যাবে এখান থেকে একটা অপশনে ক্লিক করবে যেটা হচ্ছে ভিউ রেশন কার্ড কাউন্ট অ্যান্ড স্টেট স্কিম এই অপশন আপনাকে এখানে ক্লিক করতে হবে তো এই অপশনে ক্লিক করলে আর একটি নতুন পেজ আপনার সামনে দেখতে পাচ্ছেন সরাসরি এখানে কিন্তু ওপেন হয়ে যাবে ক্লিক করে যেতে পারছেন এখানে একটি একটি লিস্ট আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে একাধিক ডিস্ট্রিক্টের নাম রয়েছে সেই ডিস্ট্রিক্টে কতগুলো রেশন কার্ড যেগুলো আপনার সামনে শো হয়ে যাবে তো আপনার যে ডিস্ট্রিক্ট আপনি বাস করে সেই ডিস্ট্রিক্টে আপনি এখানে চুজ করবেন আমি যেহেতু বীরভূম ডিস্ট্রিক্টে বসবাস করি আমি সেখানে বীরভূম এখানে চুজ করে নিলাম সেই ডিস্ট্রিকে ক্লিক করার পর এখানে একটি অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন সেই এলাকার সমস্ত ব্লকে নামগুলো আপনার এখানে চলে আসবে সেই ডিস্ট্রিক্টে তো আপনি যে ব্লকে বাস করে সেই ব্লকে আপনি এখানে ক্লিক করবেন আমি যে ব্লকে বাস করি সেই ব্লকে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে সেই ব্লকে যে সমস্ত রেশন ডিলার রয়েছে এফ তাদের নাম এখানে সামনে যাবে তো আপনার যে রেশন ডিলার রয়েছে সেই রেশন ডিলারের নাম আপনি এখানে ক্লিক করে নিতে পারেন আপনি একটি রেশন ডিলারের নাম এখান থেকে আমি এখানে চুজ নিলাম চুজ করার পর দেখতে পাবেন এখানে তার ডিটেলসগুলো এখানে সহায় হবে তাই সেই রেশন ডিলারের আন্ডারে কতগুলো রেশন কার্ড রয়েছে সেগুলো আপনি দেখতে পেয়ে যাবেন তো এখানে প্রথমে দেখতে পাবেন দেখবেন এখানে সিরিয়াল নাম্বার আপনি এখানে দেখতে পাবেন তার রেশন কার্ডের নাম্বার আপনি এখানে দেখতে পাবেন সেই রেশন কার্ডগুলো কোন ক্যাটাগরি সেগুলো দেখতে পাবেন নামগুলো আপনি এখানে দেখতে পাবেন জেন্ডার এখানে দেখতে পেয়ে যাবেন এজ দেখতে পাবেন এবং সেই ফাদার্স নেম বা হাজবেন্ড নেম দেখতে পাবেন এবং ফ্যামিলি হেড অফ দ্য ফ্যামিলি নাম এখানে দিতে পারবেন এবং আধার কার্ডের লাস্ট চার্ট নাম্বার আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাবেন তো এর মধ্যে থেকে কী করে বুঝবেন যে আপনার রেশন কার্ডটি বাতিল হয়ে গেছে দেখার জন্য পাচ্ছেন এখানে অনেকগুলো নামের মাথায় দেখবেন ডাবল স্টার দেওয়া রয়েছে এই ডাবল স্টার দেওয়া আছে মানে এই নামগুলো কিন্তু বর্তমানে রেশন কার্ড বাতিল করা হয়েছে মানে এই নামগুলো কিন্তু আর রেশন কার্ড রেশন পরবর্তী থেকে আর কিন্তু পাবে না এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে দেখতে পাচ্ছেন যে যেগুলো ডাবল রেশন মানে ডাবল স্টার রয়েছে সেগুলো কিন্তু রেশন কার্ড থেকে বাতিল করে দেওয়া হয়েছে মানে রেশন তো কোনো গেলে আপনার কিন্তু সেই নামে ব্যক্তিতে রেশন দেওয়া হবে না এছাড়াও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন যে এখানে সেই আধার নাম্বার এখানে শো করবে তাহলে আপনার বুঝে নিতে হবে যে আধার কার্ডের লিঙ্ক আপনার এই রেশন কার্ডের সঙ্গে হয়ে আছে তো আপনাদের যাদের রেশন কার্ডের ডাব মাথায় যে ডাবল স্টার দেওয়া রয়েছে এগুলো যদি না দেওয়া থাকে তাহলে আপনার রেশন কার্ড ঠিকই আছে এবং আপনার যদি নাম্বার আধার কার্ডের শো হয়ে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হয়ে আছে সেই নামের পাশে যদি নামের পাশে যদি ডাবল স্টার দেওয়া থাকে তাহলে আপনি কিন্তু বুঝিয়ে নিতে হবে যে আপনার রেশন কার্ড কিন্তু বর্তমানে বাতিল অবস্থায় রয়েছে তো এইভাবেই আপনি নিজেদের মোবাইল বা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে দেখে নিতে পারবেন আপনার রেশন কার্ড বর্তমানে আধার কার্ডের লিঙ্ক রয়েছে কিনা এবং আপনার রেশন কার্ড বাতিল হয়েছে কিনা তো এইভাবে আপনার কিন্তু নিজেদের মোবাইল থেকে চেক করতে পারবেন তো এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টিএস ফিফটিন ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন